প্রচোদনা নারীও না ওই হলো হিজরা চেয়ারম্যান জোরে কর কি চেয়ারম্যান এখান থেকে প্রমাণ হলো নিরপেক্ষ শব্দের অর্থ হলো হিজরা নিরপেক্ষ মানে কি আরো জোরে জোরসে বলুন যারাই বলবেন নিরপেক্ষ বুঝবেন ওই হিজরা আর আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ নয় আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে এই আয়াত কেন বলল যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করব না এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ খালি আমাকেরই পক্ষে জোরে কোন কথা ঠিক কি না আরো জোরে বলেন আল্লাহ কার পক্ষে আল্লাহর পক্ষে ধর্ম গ্রহণ করে মুসলমানের ঘরে জন্ম নিবার পেরেছি এজন্য খুশি না বেজার তাহলে জবান খুলে আরেকবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কি দিল আমরা আল্লাহর কাম করি আমরা বাড়িতে থাকতে পারি না শয়তানের কাম যারা করে সারা রাত ঘুম পাড়ে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ আমাদের কি দিল আমাদেরকে পুলিশ খোঁজে এই শালা বেয়াদমিজদের পুলিশ খোঁজে না জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কি দিছে এরপরে আমরা আল্লাহর প্রশংসাটা কেন করতেছি এই প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে রুহের জগতে আমাদের রুহকে পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছে দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো কি করতেন আপনি চিন্তা করতে হবে না আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে প্রেরণ করত বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে প্রেরণ করত আমাদের করাই কিছুই ছিল না কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করে আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই কবালা মিনহু আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আর এটা শুনে আপনারা চুপ করে থাকলেন আপনারা কিছুই করতে পারেন না মাথা নষ্ট রে খালি পলাশ বাড়ি না হয় অন্য জায়গা হলে সবাই বলতো আল্লাহু আকবার সবাই বলতো কারণ বাংলাদেশে আল্লাহ আকবার নিয়ে একটু বিব্রত অবস্থায় আছে চিটাগাংয়ের এক বিএনপির সমাবেশে হুম্মাম কাদের চৌধুরী ওর বাপত্ব বর্তমান সরকার ফাঁসি দিছে ধরে কোন কথা ঠিক কিনা ওর মধ্যে কিন্তু আলাদা একটা তেজ আছে তেজ যদিও বিএনপি করে কিন্তু ওদের রক্তের মধ্যে গরম লক্ষাধিক মানুষের সামনে বলেছে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর ও খেয়ালই করেনি যে এটা বিএনপির সমাবেশ আর বিএনপি যারা সামনে দাঁড়াইছিল ওরাও খেয়াল করেনি যে আমরা বিএনপি করি কারণ আল্লাহ আকবার বলার সময় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চলবে না ইমাম যাদের আছে তাদের আল্লাহ আকবার বলতেই হবে জোরে কোন কথা ঠিক কিনা কারণ আল্লাহ কোরআনে বলেছেন রব্বাকা ফাকাব্বির নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন আমার তাকবীর দাও আর কোরআন শরীফ যখন বক্তা তেলাওয়াত করে তখন কি হয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বাড়ে না কমে ইমান বাড়ে না কমে ইমান বাড়ার লক্ষণ কি আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ 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 জিকির করেন শয়তান আপনার কাছেই বসে থাকবে মাঝে মধ্যে শয়তান আপনার গাও টিপে দিবে সুবহানাল্লাহ সারা জীবন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন শয়তান আপনার কাছ থেকে নড়বে না কিন্তু কোন কর্মে যদি আল্লাহু আকবার জিকির ধরেন শয়তান এত জোরে দৌড় মারবে ওর পাছা দিয়া বাতাস বারে হয়ে যাবে তাহলে আল্লাহু আকবারে খুশি আল্লাহ বেজারকে বর্তমানে যাদের মধ্যে শয়তানি আছে শয়তানের দল করে এরা আবার বিব্রত হয় বিব্রত হয়ে বলে এরা তো আমাকে স্লোগান না তা আপনারা কি সেই বিব্রত দলের মধ্যে পড়ছেন নাকি তাহলে যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে ফাঁকে ফাঁকে আমরা জবান খুলে কি বলবো আল্লাহু আকবার জোরে বলেন কি বলবো তো আল্লাহ তাআলা বলতেছেন অমাইয়াবু তাগি খুব খেয়াল করবেন অমাইয়াবু তাগি
غير الإسلام دينا فلا يقبل منه إسلام ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এ কথার দ্বারা আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষ জোরে কোন আমাদের বাংলাদেশে কিছু লোক নাই আমি নিরপেক্ষ বুকো থাবায়ের কা আমি নিরপেক্ষ আমি কোনো পক্ষ না আরে নিরপেক্ষ কেমনে বুঝলে 50 বছর পর এ বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পর এই বছর একটা নিরপেক্ষ চেয়ারম্যান হবে 50 বছরের মধ্যে এইবার একটা নিরপেক্ষ ওই মরদনা নারীও না ওই হলো হিজরা চেয়ারম্যান জোরে কোন কি চেয়ারম্যান এখান থেকে প্রমাণ হলো নিরপেক্ষ শব্দের অর্থ হলো হিজরা নিরপেক্ষ মানে কি আরো জোরে জোরসে বলুন যারাই বলবা নিরপেক্ষ বুঝবেন ওই হিজরা আর আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ নয় আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে এই আয়াত কেন বলল যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করব না এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ খালি আমাকেরই পক্ষে জোরে কোন কথা ঠিক কি না আরো জোরে বলেন আল্লাহ কার পক্ষে আল্লাহর পক্ষে ধর্ম গ্রহণ করে মুসলমানের ঘরে জন্ম নিবার পেরেছি এজন্য খুশি না বেজার তাহলে জবান খুলে আরেকবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন শাই শুনছেন গান শুনছেন মনের ঘরে তালা দিয়া মনের দেখেন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন শাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই আমার দুই কান্দে দুই মোহরি সবাই বলেন দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার এখন কি বলা লাগবে আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্ট কোন বিচার জোরে কোন কোন বিচার বাংলাদেশের হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন এইগুলো বিচার কিন্তু শেষ বিচার না এরপরে আবার বিচার আছে জোরে কোন কথা ঠিক কি না আজকে যারা পরিমণিকে রিমান্ডে নিলে বিচারপতি বলে পরিমণিকে রিমান্ডে দেওয়া ভুল হয়ে গেছে মাফ চাই আর আলেম আমাদের মাসের পর মাস রিমান্ডে রাখো তোমরা বিচারপতি মনে করতেছ আমরাই বিচারক তোমরা বিচারক না তোমরা হলে এক নম্বর আসামি জোরে কোন কথা ঠিক কি না এদিন সবাই আমার সঙ্গে বলেন সেই বিচারের কোন বিচারের কথা কলে কি হয় কথা কন না কেন শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল জাবিন্দার আমি পাপি রাসুল জাবিন্দার আল্লাহর সামনে যখন আসামি হয়ে দাঁড়িয়ে যাব আল্লাহ তখন আমাদের বিচার শুরু করবেন ওই সময় আমাদের উকিল বারিস্টার আমাদের নবী হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসূল এমন কথা বলেছে যে আমার একটা উম্মত একটা কয়টা একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না আপনার বলেন তো কিসের বাহির এ জোরে কান কিসের বাহির কি নবী রে যেই নবী বলল যে আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকবো না সেই নবী বাদ দিয়ে তোমরা সাধারণ নেতার পাশে ঘোরো যেই নেতা পেশাব করে পানি লেয় না জোরে কোন কথা ঠিক কি না রাস্তাতে জাহের কয় আমার নিয়ে তো আসতে তো চাপাত লাগতেন দরকার তুই মুসলমানের বাচ্চা হইয়া একটা নাফাকুক নেতা বানাস মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সফলতা যদি পাওয়ার চাও দুনিয়ার সমস্ত নেতার পেছনে সামসাগিরি বাদ দিয়া একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত এই আমরা ভাগ্য গুণে সেই নবীর খুশি না বেজার কি লাভ
আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে তার বেটা শীস আলাইহিস সালাম মোশান নিয়ে বসে আছে, মোশান। আদম কয়, বেটা শীস এত মোশান খেয়ে? বলে, তিন কারণে। এক নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, হামু আল্লাহর নবী, মানে বাপও আল্লাহর নবী, বেটাও আল্লাহর নবী। তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি জান্নাতের হুর। এই তিনটা কারণে আমার মধ্যে একটু ভাব আছে। আদম কয়, শীস রে, নবীর বেটা নবী না হইয়া, বেহেস্তের হুরের স্বামী না হইয়া, বিশ্ব নবীর উম্মত যদি হতে পারতি তোর জীবন ধন্য হয়ে যেত। শীত চমকে গিয়ে বলে, বাবা এটা কেমন কথা? আদম বললেন, শোনো, আমি একটা মাত্র ভুল করার কারণে 350 বছর আমাকে কান্দা লাগছে, এরপর আল্লাহ তৌবা কবুল করেছে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেস্তের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত হলেই জীবন ধন্য হতো। আদম আফসোস করে বলে, ওই নবীর উম্মত সবাই হওয়ার চাইছে, কিন্তু আল্লাহ সবার ভাগ্যে উম্মত হওয়ার সুযোগ দেয় নাই। নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার চাইছে, আর বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরই আলোচনা হবে। কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে, সে নামাজের নাম কি? আসর। এখন যদি আপনাদের বলি কারা কারা জোহর পড়ছেন, না না হাত তুলবার কো না, হাত তুলবার কই? আমি এক মাহফিলে বললাম 10-15 জন যুবক এক জায়গায় বসছে, ওদেরকে আমি বললাম, বাজান তোমরা তো কোরআনে তাফসির শুনবে, কোরআনটা একটু ধরো তো, এই কোরআনটা একটু ধরো। তো একটা যুবক উঠল না, কারণ ওরা জানে এ কোরআন ধরবার গেলে লায়া মুসুহু ইল্লাল মুতাহারুন, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না থাকবে। অনেক যুবক আজকের মাহফিলে আছে শরীরই পবিত্র নাই, এরা আবার নামাজ। আপনার বিবেককে আমি দায়িত্ব দিলাম, সবচাইতে বড় আদালতের নাম কি? আপনার বিবেকের দিকে আপনি খেয়াল করে দেখেন, আপনি কি জোহর নামাজ পড়ছেন? না না, যারা পড়েননি তারকেও বলতেছে, কেরে ওইখানে মানুষের খাড়ায় থাকা শুরু হলো কেন? ওইখানে কি বসো বাবা, বসো বসো, সূরা আসরের তাফসির হবে, সামনে আসরের নামাজ আসতেছে, বসো বাজানের বসো। এই যে শোনেন, জোহরের চার রাকাত ফরজ নামাজ বাদ দিলেন, সামনে আসরের চার রাকাত ফরজ আছে না নাই? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের চার রাকাত নামাজ দেয়, সর্বসাকল্যের নামাজ হলো 17 রাকাত, জোরে কোন কয় রাকাত? তার মধ্যে ফজর হলো 2, জোহর হলো 4, আসর হলো 4, মাগরিব হলো 3, আর এশা হলো 4। এই সর্বসাকল্যে ফরজ নামাজের সংখ্যা হলো 17 রাকাত 5 বার। তো তোর বড়তে মুসা নবী গিয়া দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনার খবর কেউ যদি নেয় আপনি খবর নেবেন না? আমি যখন বললাম, ভাই আপনারা কেমন আছেন, আপনারা কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ, কে যেন মাঝখান থেকে বললো হুজুর আপনি কেমন আছেন, এ কথা কন নাই? এটা কিন্তু, এটাই কিন্তু নিয়ম, এটাই সুন্না, এটাই নিয়ম। তো আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। এখন মুসা চিন্তা করতেছে, আমার তো খবর আলহামদুলিল্লাহ, তো আল্লাহর খবর কি? কারণ কথাবার্তা বলার সুযোগ আছে। তো তো মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো আল্লাহ এখন কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? তা আল্লাহ এখন কি কয়? এমন একটা প্রশ্ন মুসা করছে যে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। যখন কার কাছে যাও? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান,
তাহলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে, মসজিদে না। মারাত্মক কথা, আল্লাহ কিন্তু বলেছেন ইজহাব, যাও আমরের শিকার ইলা ফিরাউন, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফিরাউনের দিকে যাও। ইন্নাহু তাকা, ফিরাউন 5 বছরের ক্ষমতা পায়া 15 বছরও ক্ষমতা ছাড়তেছে না। দিনের ভোট রাতে করতেছে, জোরে কোন কথা ঠিক কি না? ফিরাউন, ফিরাউন কোন মানুষের নাম না। আপনারা মনে করছেন ফিরাউন কোন মানুষের নাম, ওর নাম হলো কাবুস। ওর নাম কি? কাবুস। কিন্তু ক্ষমতার শেয়ার পায়া খালি কয় কি হনুরে, কি হনুরে। মুসা বলতে চাল্লাম আপনি কেমন আছেন জানবার গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। অবশ্যই আমি ফেরাউনের কাছে যাব, কারণ আপনাকে আমার জানা দরকার। ধরে খান সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবা? আপনার বলেন তো মুসা যে প্রশ্ন করবে, এটা প্রশ্ন করার পরে আল্লাহ জানে না? প্রশ্ন না করলেও আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিজাতি সুদুর, আপনাদের মনের মধ্যে কার কি আছে এটা আল্লাহ জানে কি জানে না? ধরে কোন জানে কি জানে না? জানে সব। কিন্তু এরপরেও আল্লাহ কিন্তু জানবার চাই, আল্লাহ কিন্তু জানবার চাই। এখানে অসংখ্য ফেরেশতা আছে, মাহফিল শেষ হলে ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে কোথায় গেছিলে? ফেরেশতা আল্লাহ আপনি যাওয়ার হুকুম দিলেন, আপনার হুকুমে আমরা পলাশ বাড়ির মাহফিলে গেছিলাম। আল্লাহ কয় অত পেশাল পারিস কেন? আমি বলতেছি কোথায় গেছিলে সেটা তো। তখন এই জায়গার নাম বলতে, জায়গার নাম কি? মেরির হাট, মেরির হাটে গেছিল। আল্লাহ বলতেছে কেন গেছিলে? ফেরেশতাকে আল্লাহ আমরা কেন গেছিলাম আপনি জানেন না? আল্লাহ কয় অত পেশাল পারিস কেরে, কেন গেছিলি সেটা তো বলো। এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা উপস্থিত হয়েছে, বজ্রসিত আমি এক বক্তা সূরা আসরের তাফসীর করতেছে, ওইটা দেখার জন্য গেছিলাম। আল্লাহ কয় কি দেখলি? ফেরেশতাকে আল্লাহ আমরা দেখালো উপর ভালোই দেখনো, কিন্তু ভিতরের খবর তো আমরা জানি না। আমাদের ভিতরের খবর কে জানে? আর ফেরেশতা খালি উপরে দেখতেছে। আল্লাহ কয় ঠিক আছে ভিতর দেখা লাগবে না, তোর উপরে কি দেখলি? একটা জিনিস দেখলাম আল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ সব একই সামিয়ানার তলে বসেছে। বিএনপির কাছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কাছে বিএনপি, এরা তো সব সেখানে মারামারি করে, এরা তো একত্রে বসার জাত না। কিন্তু আজ যা দেখলাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলিগ সব এক জায়গায় বসে গেছে, মনে হচ্ছে ওরা একই মায়ের পেটের ভাই। এর মধ্যে মনে হয় জীবনেও কোনো মারামারি নাই। আল্লাহ কয় ফেরেশতা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। শুধুমাত্র কোরআনের আলোচনার মাহফিলে সব ঢল ভাঙ্গে যদি এক জায়গায় বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন বাংলাদেশ আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি মনে করতেছেন? খালি কোরআনের ওয়াজ শোনার জন্য যদি আমরা সব দল ভাঙ্গে এক জায়গায় বসে পারি, যেদিন কোরআন দিয়ে বাংলা রাষ্ট্র চলবে সেদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবে সব ভেঙ্গে। জোরে কোন কয় দল? এক দল হবে, বেশি দেরি নেই। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর খুব দেরি না, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিন্তু কোন পরে বাচ্চা হবে। জোরে কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কইছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আমি বলি দুর্ভিক্ষ না, 23 সাল হলো বাতিল মুক্ত সমাজের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাবা যেটা আমি তো কেবল শুরু করছি, এরপরে কিন্তু খুবই গরম হবে, বুঝলেন? কিন্তু শোনেন, বেশি স্লোগান দেবেন না, স্লোগান দিলে ঘড়ি খালি টিক টিক করে দৌড়াচ্ছে, বুঝলেন না? মাঝে মধ্যে দেওয়া লাগে আমি মারব, ঠিক আছে? আপনার বসেন, বসেন, একদিন পর বজ্রসিদ্ধ পাইছেন, একটু বসেন, কালো মানুষের চেহারাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সামনে 3 তারিখে পলাশ বাড়িতে আমার মাহফিল আছে, আজকের মাহফিলের পরই বোঝা যাবে হবে কি হবে না।
তবে 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 আমি তেমন কিছু কথা বলবো না, জানো আগামী তার কোনো মাহফিল বন্ধ না হয়, ঠিক আছে? হেকমতে মার দেওয়া লাগবে, হেকমত ডাইরেক্ট কোনো খবর নেই। এখন আসেন কি বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোঁজামিল, এই কোরআনে কোনো ধোকা নাই। সেই কোরআনের সূরাটার নাম হলো আসর। নাম কি? তো মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলতেছে, মুসা কি প্রশ্ন? এই শোনেন, এদিকে তাকান, ওদিকে তাকান। ওরা মাহফিল কমিটির লোকেরা, মানুষ আসবে, বসার ব্যবস্থা করে দেবে। আমার মায়েরা যারা আসতেছেন, মায়েদেরও বসার ব্যবস্থা করে দেবে। আর আপনারা সামেনা তলি যে বসা লাগবে তা না, সাইডে ঘাস আছে, ঘাসের উপরে বসেন, অসুবিধা নেই। মুসা বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? আপনারা বলেন তো আল্লাহ জানে কি জানে না? তারপরে বলতেছে, কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে তোমার তা নাই, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়, মুসা তোর কি আছে রে? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। মারাত্মক কথা। আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আর আল্লাহর আছে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজন ফাঁসির আসামি উকিল বলতেছে, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দা মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? উকিল বলে, আপনি হাসতেছেন কেন? আপনার ফাঁসি হবি রে। রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। কিন্তু আল্লাহর বান্দা খালি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো যার কাছে দরখাস্ত লিখবার বলতিছে ওই শালাই তো মরবি, ওই শালাই মরবি। বাংলাদেশে তিনজন রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরে গেছে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা মরে যায় তাদের কাছে মুসলমান বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই। ধরে কোন কথা ঠিক? ফাঁসির দণ্ড মওকুফ হবে। আচ্ছা, রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করে দিছে, আপনি কোন হুররে, আমার আর কোনো চিন্তা নাই, রাষ্ট্রপতি আমার দণ্ড মওকুফ করে দিছে, এই কয় বাড়ির দিকে যে অর্ডার দিছে, আজরাইল সামনে খাড়া। আজরাইল বলতেছে, চ যাই। না না না, রাষ্ট্রপতি মাফ করে যা রে শালা, রাষ্ট্রপতি তোকে মাফ করে দিছে কিন্তু আমি আজরাইল আল্লাহর হুকুমে আছি, চ। তখন বলতেছে, ভাই রে, ফাঁসির চিন্তাই আমার মরার কথাই খেয়াল নেই, ফাঁসির চিন্তাই ওর মরার কথা খেয়াল নেই। যেরকম কিছুদিন আগে বাংলাদেশের মানুষ করোনার চিন্তাই মরার কথা ভুলে গেছিল, তোর এখন কথাটা খেয়াল নেই, খালি কয় করোনা করোনা করোনা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তো মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এ সুবহানাল্লাহ, জোরে খান। আপনার কি মনে করতেছেন, মরবেন না? মরবেন না? পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে ও এখন 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওরে তামনে দিয়া কয় আমার বাড়ি আমার ঘর আমাক নাম হয় কি, রাত 9টায় ফেরেশতা কয় আল্লাহ, দুই কান্দে দুই ফেরেশতা নাই?
আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ এই যে নয়টার সময় কইলো আমার বাড়ি আমার ঘর হামাক নাম হয় কি ইকে আসলে নামবি না আল্লাহ বলতেছে ধৈর্য ধর রাত যখন তিনটা বাজছে তখন একটা ভূমিকম্প ধরে কোন কি কম্প ভূমিকম্প কালে বিল্ডিং এরকম একটা কাঁপিয়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি বেরাস্তাকে আল্লাহ কি হলো আল্লাহ কয় নয়টার সময় কি কইলো হামাক নামাইকে আর তিনটার সময় আমি আল্লাহ ন্যাংটা করে নামাছি রে আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি বলে আমি নামবো না আল্লাহ ইচ্ছা করলে ন্যাংটা করে নামাবে জোরে কোন কথা ঠিক করে তুইজ্জুমান তাশা পড়েন তুইজ্জুমান তাশা অতুজিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দেওয়ার মালিককে ন্যাংটা করে নামানোর মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন সুবহানাল্লাহ তো মূসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ কয় মূসা রে মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না আর সেই মরাটা তোর কাছে ভালো লাগতেছে মূসা বলতেছে আল্লাহ মৃত্যুকে ভালো লাগে আমাকে তিন কারণে জোরে কোন কয় কারণ এক নম্বর কারণ হলো আপনি যে এত সুন্দর করে জান্নাত মেনে রাখছেন ওই জান্নাতে যাবার গেলে মরা লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছে তারা চিন্তা করতেছে হুজুর একটা লাইন কে আমাদের ওয়াজ করবেন না ও মায়েরা আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন আপনাদের জন্য মাত্র চারটা মিনিট ওয়াজ করবো আপনার কি বিরক্ত হবেন মায়েদের জন্য ওয়াজ করা লাগবে কারণ মায়েরা যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো গভীর রাত্রে খাতিজাতুল কুবরা আল্লাহ নবী এরকম হাত ধরে আছে আমার দিকে তাকান এবার মায়েদের ওয়াজ শুরু হলো কয় মিনিট চার মিনিট গভীর রাত্রে খাতিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে খাতিজা কান্দেন কেন বলে কান্দার কারণ হলো যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে আপনি বলেন তো নবী আমার কোনো খুশির খবর আছে কিনা রাসূল বলেন খাদিজা আপনার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপনারা জানেন যে 10টা সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাওয়া আশারে আশারে মোবাশ্বেরা 10 জন আছে না নাই রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে সেই হাসি রাসূল বলে খাদিজা হাসো এরে আমার চলে না এটা চলে না খাদিজা হাসো কেন বলে হাসার কারণ হলো আমি 1 নম্বর জান্নাতি এই জন্য আনন্দে একটু হাসতেছি আল্লাহ রাসূল কিন্তু যখন ঘরের মধ্যে থাকে তখন কিন্তু নবী হিসাবে থাকে না তখন স্বামী হিসাবে থাকে সুবহানাল্লাহ আমরা ঘরের মধ্যে গেলে আমরা ঘরের মধ্যে গেলে অনেক সময় হুজুর হিসাবে থাকি ভোগ আমাকে বউ খালি দৌড়ায় এটা হুজুর না শালা শয়তান রে আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে থাকতেন নবী হিসাবে না উম্মাহাতুল মুমিনিনা আয়েশা মিষ্টি লাউ কাটতে পারতেছে না রাসূল নিজে কাটা দিলেন আয়েশা তরকারি বাটতেছেন রাসূল মশকে করে পানি নিয়ে আসতেছেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী রাসূল বললেন আমি নবী হলাম বাহিরে ঘরের মধ্যে স্বামী কিসের নবী রে সুবহানাল্লাহ তখন খাদিজাকে আল্লাহ নবী বলতেছেন খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয় 2 নম্বরে মেয়ে কে জান্নাতি হলে ভালো হয় খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন 1 নম্বর হয়ে গেলাম তাহলে 2 নম্বর আল্লাহ যেন ফাতেমাকে দেয় পুরুষের মধ্যে 2 নম্বর হলো উমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী তো মেয়েদের মধ্যে খাদিজা হলো 1 নম্বর ফাতেমা হবে 2 নম্বর আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনার তো আরো 3টা মেয়ে আছে রোকেয়া জয়নাব কুলসুমা আপনি সেই 3টা মেয়ের নাম বলে না বলে আপনি ফাতেমার নাম কেন বলতেছেন খাদিজা বলে হুজুর আপনি হলেন বাবা আপনি বুঝতে পারবেন না কোন সন্তান ভালো বেশি
এটা বাবা জানে না এটা জানি তার মা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়াই উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো সোনালা কবেন না এই যে ঘুরতেছে যারা এই যারা ঘুরতেছে মনে করেন আপনারা এখানে বসে আছেন এই যে ঘুরতেছে বসতেছে না একবার আসছে একবার যাচ্ছে আপনার বলেন তো এরকম করার কারণ কি না না ওরা যখন মায়ের পেটে ছিল তখন মাও পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘুরুনি বেরাম পাচ্ছে ওই কোনো জায়গার ধৈর্য নিয়ে বসে থাকবার পারবে না আপনি জানেন যে নামাজের আজান দিলে কতগুলো মুসলমান ঘাড় কাত করে যাইতেন ওরা নামাজ কেন পড়ে না না পড়ার কারণ হলো শোনেন পাঁচ মাস বয়স বাচ্চার পেটে হয়েছে মা রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে ফেরেশতা কয় আল্লাহ রুকুর থেকে শেষ দাঁত গেল পেটের মধ্যে বাচ্চাদের চাপ খেলো আল্লাহ কয় চাপ খাই নাই মা নামাজ পড়তেছে পেটের বাচ্চাকেও নামাজের শিক্ষা দিচ্ছে জোরে কেন সুবহানাল্লাহ তাই রে কার কাজ করে যাই যখন মায়ের পেটে আসল ওই মা নামাজ পড়িনি তো এই জন্য একটা খ্রিস্টান লেফোনিয়াল বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা মায়ের দরকার মা মা খাদিজা বলতেছে আমার চারটা মেয়ের ভিতরে ফাতিমা হলো এক নম্বর এই জন্য ফাতিমাকে আল্লাহ যেন দুই নম্বর জান্নাতে ঘোষণা করে রাসুল মুসকে মুসকে হাসিয়ার বলে খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয় আপনার ফাতেমা তো জান্নাতি নয় খাদিজা চমকে বলে নবী গো ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী আপনারা তো সুবহানাল্লাহ বলেন কিন্তু খাদিজা খাদিজা সুবহানাল্লাহ কবি খাতিদা বলতে যে হুজুর পাল্টা দেন পাল্টা দেন আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আল্লাহ রাসূল বলে খাতিজা এটা কি মামা বাড়ির মোয়া আমি খালি ঘোষণা করতেছি রে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তুমি এক নম্বর জান্নাতি এটা ঠিক আছে আর ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী তো তোমারই তুমি অসুবিধা কি খাদিজা বলতে যে হুজুর আপনার মরদ মানুষেরা সহ্য করার পারলেও আমরা মেয়ে মানুষেরা পারি না কারণ মেয়ে মানুষের চরিত্র হলো কাউকে উপর থাকবার দিবি না দরকার হলে দেশত পৌঁছা মরুক কিন্তু বিদেশে চিকিৎসা করবার দাবার দিবি না জোরে কোন কথা ঠিক কারণ জানে আমি প্রধানমন্ত্রী থাকলে ওইটা সাইজ করা লাগবে ওইটা যদি আবার সাইজ হয় তাহলে আমি সাইজ হয়ে যাবো দরকার নাই রে একই বাড়ির মধ্যে দুটো যদি হয় শোনেন আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে মেয়ে আমার সামনে ঘুরতেছে আমি খালি বলতেছি কি সুন্দর পাক করছে মেয়েটা আমার মেয়েটা আর এক টুকরা মাছ দেয় টাকা দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে আর বলে কি হলো তোমার কি হলো বলে খালি মেয়ের হাতে পাক ভালো আমার হাতে পাক ভালো না আমি এরা কি জাতরে মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না এই জাতের নাম হলো নারী জাত জোরে কোন কি জাত আরো জোরে মেয়েরা বলতেছে ওয়াজ আমাকে না করাই ভালো এই হুজুরকে আমাকে ওয়াজ দেন বলে খাদিজা বলেন এ রাসূল আল্লাহ কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না আমি হলাম কি এক নম্বর জান্নাতি খুব খেয়াল করবেন খাদিজা কয় নম্বর সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিছি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি এরপরে আমি এক নম্বর জান্নাতি কোন আমল ফাতেমা করলো যার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না রাসূল বললেন খাদিজা তাহলে আপনাকে দুইটা প্রশ্ন কর এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো খাদিজা কত বছর বয়স ইমান গ্রহণ করেছেন খাদিজা বলতে তো 55 বছর বয়সে রাসূল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম রাসূল কয় খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন আপনি এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে এখন বলেন তো এক নম্বরে কে জিতলো
রাসূল বলে খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার মুখের ঢব কেমন আপনার নাকের সাইজ কেমন আপনার গায়ের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ দেখেছে খাদিজা বলে হুজুর আপনি কি খান 40 বছর বয়সে তখন আপনাকে স্বামী বলে স্বীকার করি ওই সময় মক্কার সবচাইতে ধনবতী আর হাজার ব্যবসা মারছিল এই ব্যবসা চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার নাকের সাইজ মুখের সাইজ গায়ের রং দাঁতের চেহারা দুনিয়ার বহু পুরুষ জানে আল্লাহ রাসূল বলে খাদিজা এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার মুখের সাইজ কেমন ফাতেমার গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ জানে খাদিজা কান্দার বলে পর্দানিশি আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে রাসূল কান্দার বলে খাদিজা আপনি মা হয়ে বলতেছেন পর্দার মধ্যে জন্ম নিয়েছে আমি বাবা হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে এমনকি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিবে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি খুশি হয়ে যাও এই বলে যখন তাকায় দেখে সামনে পুরাতন কয়েকটা কবর দেখতে পায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায়ের বলে ফাতেমার কবর কে যেন বলতে চালিলে আমার ফাতেমা পর্দানিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি শুধু পর্দা করার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে সুবহানাল্লাহ খান আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন আপনাদের এক নম্বর আমল হচ্ছে পর্দা ধরেন এক নম্বর আমল কি এখন আপনাদের ওয়াজ ওকে 4 মিনিট শেষ ওরা যেন হইচই করবার না পারে যাওয়ার সময় যেন না কয় হুজুর আমাকে কোনো ওয়াজ করেনি